যদি সমুদ্রে 750 মিটার গভীরে কোনো সাবমেরিন প্রবেশ করে, তাহলে সেখানে এত জোরালো বিস্ফোরণ হবে যে সেটার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অন্যদিকে যদি একজন সাধারণ মানুষ অক্সিজেন সিলিন্ডার ছাড়া সমুদ্রের 1 কিলোমিটার গভীরে যায়, তাহলে তার ফুসফুস ফেটে যাবে। এখনো পর্যন্ত সমুদ্রের সব থেকে গভীর যে জায়গাটার সন্ধান পাওয়া গেছে সেটা হলো চ্যালেঞ্জার দ্বীপ, যা প্রায় 11 কিলোমিটার গভীরে অবস্থিত। এখনো পর্যন্ত সেখানে 8 জন মানুষ গিয়েছেন এবং বেঁচে ফিরে এসেছেন। সমুদ্রের এত গভীরে যাওয়াটা কোনো প্রাণী বা মেশিনের পক্ষে আত্মঘাতী প্রমাণিত হতে পারে। মহাকাশ থেকে দেখলে আমাদের পৃথিবীর রং নীল মনে হয়। এই পৃথিবীর প্রায় 71% অংশ জুড়ে রয়েছে নীল সমুদ্র, যেখানে উপস্থিত জলের কারণে পৃথিবীটিকে নীল গ্রহ বলে মনে হয়। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে সমুদ্রের নিচে কি আছে? এখানে কিন্তু আমি আপনাদের সমুদ্রের ভেতরে উপস্থিত জিনিসের কথা বলছি না, বরং সমুদ্রের নিচে কি আছে সেই বিষয়ের কথা বলছি। তবে সমুদ্রের নিচে কি আছে সেটা জানার আগে এটা জানা দরকার যে সমুদ্রের গভীরতা কতটা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা তো আমরা সবাই জানি যে পৃথিবীতে সমুদ্রের মধ্যেই প্রথম প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, এবং যেখানে সূক্ষ্ম জীব এবং ব্যাকটেরিয়া প্রথম জন্ম নিয়েছিল। তারপর সময় যত এগোতে থাকে, আরও কিছু প্রজাতির প্রাণের অস্তিত্ব সামনে আসতে থাকে। এই অবস্থায় এটা বলা ভুল হবে না যে পৃথিবীতে প্রাণ সৃষ্টির প্রধান তত্ত্বগুলোর মধ্যে অন্যতম হলো সমুদ্র, যার ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতির প্রাণী বাস করে। আজ পর্যন্ত মানুষ শুধুমাত্র সমুদ্রের 5% পর্যন্ত জানতে পেরেছে। এই অবস্থায় সমুদ্রের বাকি 95% অংশে কি আছে সেটা কেউই জানে না। তবে বিজ্ঞানীরা কিছুদিন পর পর সমুদ্রের ভেতরে সন্ধান চালানোর জন্য গবেষণা করে থাকেন, যার ফলে মানুষ কিছু কিছু হলেও সমুদ্রের গভীরে পৌঁছাতে সফল হয়েছে। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে উপস্থিত চ্যালেঞ্জার দ্বীপ পৃথিবীর সব থেকে গভীর জায়গা হিসেবে পরিচিত। এই জায়গাটির গভীরতা প্রায় 11 কিলোমিটার। এই জায়গায় সূর্যের আলো পৌঁছায় না, চারিদিকে শুধু ঘন অন্ধকার থাকে। শুধু মানুষই নয়, চ্যালেঞ্জার দ্বীপে জলের প্রেশার এত বেশি থাকে যে সেখানে কোনো মানুষ বা মেশিনের পক্ষে পৌঁছানো প্রাণঘাতী হতে পারে। যদিও এখনো পর্যন্ত 8 জন মানুষ সেখানে পৌঁছেছেন এবং সেখান থেকে জীবিত অবস্থায় ফিরে আসতে সফল হয়েছেন। আপনি যদি সমুদ্রের গভীরতাকে ভালোভাবে বুঝতে চান এবং দেখতে চান, তাহলে তার জন্য প্রথম থেকে শুরু করতে হবে। অর্থাৎ চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছানোর আগে আমাদের এটা জানতে হবে যে সমুদ্রের 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার দূরত্বে কী কী ঘটনা ঘটে এবং এর ফলে সামুদ্রিক প্রাণীদের ওপর কী কী প্রভাব পড়ে। যদি আপনি সমুদ্রের 1 কিলোমিটার গভীরে যান, তাহলে একজন সাধারণ মানুষের পক্ষে অক্সিজেন সিলিন্ডার ছাড়া এই গভীরতায় সাঁতার কাটা সম্ভব নয়। একজন মানুষ খুব বেশি হলে সমুদ্রের গভীরে 800 ফুট পর্যন্তই ডুবতে পারে। এর থেকে নিচে গেলে মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সমুদ্রের 1 কিলোমিটার গভীরে গেলে মানুষের অনেক বেশি জলের চাপের মুখোমুখি হতে হবে, এর ফলে তাদের ফুসফুসও ফেটে যেতে পারে। যদিও জলজ প্রাণীদের ক্ষেত্রে এই প্রেশার একেবারেই প্রাণঘাতী হয় না, এজন্য সমুদ্রের 1 কিলোমিটারের গভীরে মাছসহ অন্যান্য সামুদ্রিক প্রাণীদের বিভিন্ন প্রজাতি বসবাস করতে দেখা যায়। অন্যদিকে সমুদ্রের সব থেকে বড় শিকারী মাছ ব্লু হোয়েল শিকারের সন্ধানে 500 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। তবে সাধারণ এই মাছ সমুদ্রে 300 থেকে 350 মিটার গভীরে বসবাস করে। যদি আপনারা সমুদ্রের আরও গভীরে যান, তাহলে আপনারা 150 মিটার গভীরে সাবমেরিন দেখতে পাবেন। এই সব সাবমেরিন সমুদ্রের গভীর থেকে শত্রুদের গতিবিধির ওপর নজর রাখে, যাতে সমুদ্রে কোনো রকমের হামলা করা সম্ভব না হয়। কিন্তু 750 মিটারের গভীরে গেলে সাবমেরিন জলের চাপ সহ্য করতে পারবে না, আর কয়েক মিনিটের মধ্যেই ফেটে যাবে। 800 মিটার গভীরে সমুদ্রের তাপমাত্রা অনেক কমে যায়, কারণ এই জায়গায় সূর্যের আলো প্রায় পড়ে না বললেই চলে। এই জন্য সমুদ্রের এই গভীরতায় তাপমাত্রা অনেক ঠান্ডা থাকে। কিন্তু কিছু কিছু সামুদ্রিক প্রাণী এত ঠান্ডার মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার কৌশল শিখে গেছে। শুধু তাই নয়, সমুদ্রের 800 মিটার গভীরে আপনারা আগ্নেয়গিরি দেখতে পাবেন। এইসব আগ্নেয়গিরিতে কখনো কখনো অগ্ন্যুৎপাত হয়। এই আগ্নেয়গিরি থেকে নির্গত তাপ সামুদ্রিক প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে। এইভাবে সমুদ্রের গভীরে 11,000 মিটারে পৌঁছানোর পর আপনারা ঘন অন্ধকার দেখতে পাবেন, আর এই জায়গাটাই চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত। এই জায়গাটা এতটাই গভীর যে এখানে যদি পৃথিবীর সব থেকে বড় পর্বত অর্থাৎ মাউন্ট এভারেস্টকেও উল্টো করে দেওয়া যায়, তাহলেও তার চূড়ায় চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা থেকে আরও 2 কিলোমিটার উপরে থেকে যাবে। যদিও বিজ্ঞানীদের দ্বারা নির্মিত কিছু আধুনিক মেশিন চ্যালেঞ্জার দ্বীপের গভীরে পৌঁছাতে সফল হয়েছে, যাতে সেখানকার পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়, কিন্তু চ্যালেঞ্জার দ্বীপের গভীরে সমুদ্রের নিচে কি আছে তা এখনও পর্যন্ত প্রশ্ন হয়ে আটকে আছে। আপনাদের যদি মনে হয়ে থাকে যে সমুদ্রের নিচে বিভিন্ন প্রকারের প্রাণীরা বসবাস করে অথবা সেখানে সোনারূপা উপস্থিত থাকবে, তাহলে আপনারা একেবারেই ভুল। সমুদ্রের নিচে কি আছে সেটা বোঝার আগে পৃথিবীর গঠন সম্পর্কে জানা ভীষণ ভীষণ জরুরি, কারণ পৃথিবীর গঠনই ঠিক করবে যে সমুদ্রের নিচের অংশে কী কী উপস্থিত থাকতে পারে। পৃথিবীর সব থেকে উপরের স্তরকে বলা হয় ক্রাস্ট, যেখানে আমি আপনি বা সমস্ত নদী ও অন্যান্য প্রাণীরা বসবাস করে।
ক্রাস্টের স্তর 5-10 কিলোমিটার পুরু হয়। তারপর মান্টেল বা গুরুমণ্ডল শুরু হয়ে যায়। ক্রাস্টের 1 কিলোমিটার পর্যন্ত ভেতরে তেল এবং প্রাকৃতিক গ্যাস বের করা হয়। যদিও ক্রমাগত খননের ফলে বর্তমান সময় প্রাকৃতিক গ্যাস এবং তেল 1 কিলোমিটারের পরবর্তীতে 2 কিলোমিটার গভীরে পাওয়া যায়। এইভাবে সমুদ্রের গভীরে বসবাসকারী প্রাণীরা যখন মারা যায় তখন তাদের শরীর বছরের পর বছর ধরে জলের মধ্যে ডিকম্পোজ হয় আর শেষমেশ খনিজ তেলে পরিণত হয়। তবে তার মানে এই নয় যে সমুদ্রের নিচে খনিজ তেল উপস্থিত আছে, কারণ ডিকম্পোজার প্রক্রিয়া বছরের পর বছর ধরে চলতে থাকে। এই অবস্থায় এত বেশি মাত্রায় তেলের নির্মাণ তো সম্ভব নয়। তাই এখন প্রশ্ন হলো, সমুদ্রের নিচে কি আছে? আসলে সমুদ্রের নিচে জলই উপস্থিত আছে, কিন্তু এই জল সমুদ্র থেকে আসে না। পৃথিবীর গঠন এবং এখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার আগে জলবায়ু তৈরি হয়েছিল এবং ঋতু পরিবর্তনও শুরু হয়ে গিয়েছিল, যার পরিণতি স্বরূপ পৃথিবীতে বছরের পর বছর ধরে বৃষ্টিপাত হয়েছিল। আকাশ থেকে নেমে আসা এই বৃষ্টিকে পৃথিবী নিচের দিকে অনেকটা গভীরতা পর্যন্ত শুষে নিয়েছিল। অন্যদিকে কিছুটা পরিমাণ বৃষ্টির জল নদী এবং ঝর্ণার সাথে মিশে সোজা সমুদ্রে চলে যায়। স্থলভাগের দ্বারা শুষে নেওয়া সেই জল প্রথমে কুয়ো এবং পরে হ্যান্ডপাম্পের মাধ্যমে মানুষ কর্তৃক বের করে নেওয়া শুরু হয়। যদিও পৃথিবীতে মানুষের ইতিহাস খুব বেশি দিনের পুরনো নয়। অন্যদিকে পৃথিবীতে কোটি কোটি বছর ধরে বৃষ্টি হয়ে থাকে। এই অবস্থায় একটা প্রশ্ন থেকেই যায় যে তাহলে এত বছর ধরে পৃথিবীতে মাটিতে ঝরে পড়া জল কোথায় গেল? এটার উত্তর হলো সমুদ্রের নিচে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক শুনেছেন, সমুদ্রের নিচে অন্য কিছু নয় বরং দীর্ঘদিন ধরে একত্রিত হওয়া বৃষ্টির জল উপস্থিত আছে। আকাশ থেকে এই জল সমুদ্রের নিচে সমানভাবে ছড়িয়ে আছে এবং বছরের পর বছর ধরে সঞ্চিত আছে। বছরের পর বছর ধরে চলা জলচক্রের কারণে এই জল ক্রাস্টের নিচে গুরুমণ্ডলের উপরিতলে জমা হয়েছে। এই দুটি স্তরের মাঝেই আমাদের সমুদ্র উপস্থিত। এই জন্য একে বলা যেতে পারে সমুদ্রের নিচে অন্য কিছু নয় বরং বহু যুগ আগে বৃষ্টির কারণে বৃষ্টিতে ঝরে পড়া জল উপস্থিত আছে। আন্ডারওয়াটার রিভার্স ইন দ্য ওশান, সত্যি এটা শুনতে একটু অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হয়। সমুদ্রের নিচে শুধু জলই জল উপস্থিত আছে, কিন্তু এই থিওরিটা অনেক বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে সঠিক বলেই প্রমাণিত করেছেন। সমুদ্রের নিচে কী আছে সেটা জানার জন্য বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করছিলেন, যার পরিণাম স্বরূপ সবার প্রথমে মেক্সিকোর সমুদ্রের নিচে একটি নদী খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা এই নদীটার নাম দিয়েছিলেন সনট অ্যাঞ্জেলিটা, যা কোনো কোনো জায়গায় 115 ফুট সমুদ্রের নিচ দিয়ে বয়ে যায় এবং সেই নদীর জল স্বাদু নয় বরং লবণাক্ত। এই একইভাবে ব্ল্যাক সি এর নিচেও পৃথিবীর ষষ্ঠতম সব থেকে বড় নদী খুঁজে পাওয়া গিয়েছিল, যা সমুদ্রের 100 ফুট গভীরে বয়ে চলে। এই নদীর গতি প্রতি ঘন্টায় 6 কিলোমিটার, যা প্রতি প্রবাহের সাথে 22,000 কিউবিক মিটার জল বয়ে নিয়ে যায়। বিজ্ঞানীদের মতে বছরের পর বছর ধরে সমুদ্রের নিচে একত্রিত এই জলকে সামুদ্রিক ঢেউ এবং সূর্যের আলোর কারণে গতি লাভ করে, যার ফলে এই জল নদীতে বদলে যায়। যদিও বিজ্ঞানীদের মতে সমুদ্রের নিচে জল শুধুমাত্র এক জায়গায় জমা বা নদীর আকারে নেই, বরং সেই জল ঝর্ণার আকারেও উপস্থিত থাকতে পারে। হাউ ইভেন আন্ডার ওয়াটার রিভার ফ্লোয়িং ইন দ্য ওশান, বিজ্ঞানীরা যখনই এই বিষয়টি জানতে পারেন যে সমুদ্রের নিচে নদী বয়ে চলে, তখন তার প্রবাহের পেছনে কী কারণ আছে সেটা জানার জন্য উৎসুক হয়ে পড়েন। এই অবস্থায় গবেষণার পর জানা যায় যে সমুদ্রের নিচে নদী নির্মাণের জন্য সামুদ্রিক জলের ঘনত্ব, পৃথিবীর ঘুরতে থাকা এবং তাপমাত্রা দায়ী থাকে। যখন একই রকম ঘনত্বযুক্ত সামুদ্রিক জল নিজেদের মধ্যে মিলিত হয় তখন তার ফলে সমুদ্রের নিচে জমে থাকা জলে নতুন নতুন ধারা তৈরি হয়। এই ছোট ছোট ধারা একত্রিত মিলিত হয়ে বড় ধারা নির্মাণ করে, যার পরিণতি স্বরূপ সমুদ্রের নিচে নদী বয়ে চলা। এছাড়াও সমুদ্রের নিচে সূর্যের আলো ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে পড়ে। এই অবস্থায় সমুদ্রের কোনো অংশের জল অনেক ঠান্ডা হয় আবার কোনো অংশের জল অনেক গরম হয়। সামুদ্রিক জলের তাপমাত্রা এই ধরনের ভিন্নতার কারণে সমুদ্রের নিচে জমা জলে আলোড়ন তৈরি হয়। তারপর সমুদ্রের নিচে নদী নির্মাণ হয়ে যায়। যদিও এই দুটো কারণে বিপরীতে সমুদ্রের নিচে স্রোতে নির্মাণের জন্য পৃথিবীর ঘূর্ণনকে সব থেকে বেশি দায়ী করা হয়। পৃথিবী ক্রমাগত নিজের অক্ষের ওপরে আবর্তন করতে থাকে, যার ফলে জলে কম্পন এবং আলোড়ন তৈরি হয়। এই আলোড়ন ছোট ছোট স্রোতের জন্ম দেয়, যার ফলে একটা বড় স্রোতের নির্মাণ হয় এবং পরিণামস্বরূপ সমুদ্রের নিচে নদী বইতে থাকে। সমুদ্রের নিচে নির্মিত সব থেকে বড় নদীকে গালবি স্ট্রিম বলা হয়। এই স্রোত এতটাই বড় যে যদি পৃথিবীর সমস্ত নদীর জল একসাথে মিলিয়ে দেওয়া হয় তখনও গালবি স্ট্রিমের আকার সব থেকে বড় থাকবে। এই স্রোতে বয়ে চলা জলকে মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইট থেকেও সহজেই দেখা যায়। এবার তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমুদ্রের নিচে এবং তার মধ্যে কী আছে। সত্যি বলতে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে তার গঠন এবং বাস্তবিক স্থিতি সব কিছুই ভীষণ রহস্যময়, আর বিজ্ঞানীরা এই রহস্য সমাধানের জন্য ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান এই তথ্যগুলো কি আপনি আগের থেকেই জানতেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন।